গত কয়েক মাসের যে কয়েকটা আমরা বললাম যে তাদের চাওয়া যে পূরণ হয়েছে, যেমন বেজা আইনের সংস্কার করা হয়েছে, আমরা লেবার আইনটাকে বলছি যে বেজার মধ্যে সুযোগ হবে, আমাদের বাংলাদেশ লেবার অ্যাক্টে যে সংস্কার আমরা করেছি সেটা হচ্ছে আগে থ্রেশহোল্ড ছিল 20%, এখন 15%-এ নামিয়ে নেওয়া হয়েছে। এই অগ্রগতি যে হয়েছে এই জিনিসটা আমরা তাদেরকে জানাবো, এবং আমাদের যে মানে চলমান আলোচনা বলতে পারেন, কারণ ওই যে 3+5 যেটা 5 জন অ্যাম্বাসেডর 3 সচিব মিলে যে একটা প্ল্যাটফর্ম আছে, আমরা ওই মিটিংটা এই মাসে করার কথা। সেই জন্য মূলত আজকে বলছিলাম যে আমাদের যে এতকাল যে অগ্রগতি হলো সেটা কিভাবে জানানো যায়, সেটা তো তাদেরকে একটা স্টক দেখি। তার সঙ্গে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের মেমোরেন্ডামটাও আলোচনা হয়েছে, এবং সেটা আমরা সবাইকে আমাদের স্টেক হোল্ডারদেরকে বলেছি যে আমরা অনেকগুলো জায়গায় সংস্কার নিয়ে এসেছি, তাদের চাওয়া মতো আরো কি করা যায়। আমাদের ন্যাশনাল অ্যাকশন প্ল্যানটা আপনারা জানেন, এটা কিন্তু জুন 26 মানে 21 থেকে 26 সাল, এই 5 বছর মেয়াদি কিন্তু এই অ্যাকশন প্ল্যানটা। তো সুতরাং কিছু বাস্তবায়িত হয়েছে, কিছু এখনো হয়নি, হবে আগামী 2 বছরে। স্যার আপনারা বিল জয়েন্টটা সংশোধন করে কি মানে ট্রেডিউল শব্দটা হচ্ছে যে স্টেক হোল্ডার যারা আছে, আমি আগে বললাম যে এখানে বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী আছে, শ্রমিক সংগঠনের আছে, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আছে, সরকার আছে, সবাই মিলে এটা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে কোন ফরম্যাটে যাবে। ইতিমধ্যেই কিন্তু ব্যবসা আইনে অনেকগুলো সমস্যা আনা হয়েছে, তো এইটার ব্যাপারেও সবাই মিলে সিদ্ধান্ত নেবেন। বিশেষ করে আইএলওর আইনে আপনারা জানেন যে ত্রিপক্ষীয় ভাবে সিদ্ধান্ত নিয়েই কিন্তু সব সিদ্ধান্ত নেওয়া হয়, তো এটাও সরকার এবং শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, বিদেশি বিনিয়োগকারী সবাই মিলে আলোচনা করে ঠিক করবেন না কিভাবে হবে। আমি বলেছি যে আমি এখানকার দাবি যে এটাকে ট্রেড ইউনিয়ন করতে হবে।